বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই স্পেশাল হতে চলেছে। এমনটাও হতে পারে এই ভিডিওটি দেখার পরে আপনার নিজেকে দেখার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে যাবে। আমরা এমনটা বলছি কেন জানেন? কারণ এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনিও বুঝতে পারবেন আপনি কি সাধারণ মানুষের তালিকায় রয়েছেন নাকি আপনি একজন জিনিয়াস মানুষ। বন্ধুরা, আমরা আমাদের জীবনে এতটাই ব্যস্ত যে মাঝে মাঝে আমরা নিজেরাই বুঝতে পারি না আমাদের ভেতরে কি প্রতিভা লুকায়িত আছে। এই ভিডিওতে আমরা আপনাকে এমন পাঁচটি বিশেষ লক্ষণ সম্পর্কে বলতে চাচ্ছি যেগুলো প্রতিভাবান ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায়। এই লক্ষণগুলো যদি আপনার ভেতরে থাকে তাহলে আপনিও একজন প্রতিভাবান ব্যক্তি। তাহলে চলুন শুরু করা যাক। নাম্বার ওয়ান, জিনিয়াসরা চুপ থাকতে পছন্দ করে। বন্ধুরা, প্রায় সময়ই এ ধরনের লোকেদের অসামাজিক, লাজুক, অযোগ্য বলা হয়। আর বলবেই না কেন, কারণ এ ধরনের লোকগুলো নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে দেখা করতেও খুব বেশি পছন্দ করে না। কিন্তু আপনিও যদি এরকম লোকেদের মতো হয়ে থাকেন তাহলে সারা পৃথিবীর মানুষ আপনার সম্পর্কে যাই বলুক না কেন, আপনার এই কথা না বলার লক্ষণটি একজন বুদ্ধিমান ব্যক্তির পরিচয় হতে পারে। একটি গবেষণায় বলা হয়েছে যারা মানুষের সাথে কথা বলতে বা দেখা করতে বেশি আগ্রহী নয় তাদের মন অন্যান্য মানুষের তুলনায় বেশি তীক্ষ্ণ এবং মনোযোগী হয়। এ ধরনের লোকেরা অকারণে মানুষকে হাই হ্যালো বলার চেয়ে তাদের কাজের প্রতি বেশি আগ্রহী। তবে এর অর্থ এই নয় যে তাদের কোনো বন্ধু বান্ধব নেই বা তারা অহংকারী। এর সহজ অর্থ এই লোকগুলো তাদের জীবনে গুরুত্বপূর্ণ নয় এমন কাজগুলো সম্পর্কে কথা বলতে আগ্রহী নয়। জিনিয়াসরা সম্পূর্ণ ফোকাস ও ডেডিকেটেড এর সাথে তাদের কাজ করে। নাম্বার টু, নখ কামড়ানো। হ্যাঁ, এটা আমরা সবাই জানি যে নখ কামড়ানো একটি খারাপ অভ্যাস। কিন্তু আপনি কি জানেন এই নখ কামড়ানোই কোনো ব্যক্তির জিনিয়াস হওয়ার লক্ষণ হতে পারে? আপনারা হয়তো ভাববেন আমি নখ কামড়ানোকে প্রশংসা করছি, কিন্তু আসলে এমনটা নয়। তবে এ কথা সত্যি যে চিকিৎসা বিজ্ঞানে নখ কামড়ানোর অভ্যাসটি খারাপ অভ্যাস হিসেবে বিবেচিত হয়, কেননা এই অভ্যাসটি আপনার শরীরে অনেক রোগের জন্ম দিতে পারে। তবে একটি বিষয় আমরা সবাই জানি, কোনো ব্যক্তি তখনই নখ কামড়াতে শুরু করে যখন সে কোনো বিষয় নিয়ে চিন্তা বা গবেষণা করে। নখ কামড়ানোর এই অভ্যাস নিয়ে একটি গবেষণা করা হয়েছিল যেখানে প্রায় 1000 মানুষকে অন্তর্ভুক্ত করা হয়। এই গবেষণাটি 1 বছর ধরে চলে। গবেষণায় 500 জন নখ কামড়াতে পছন্দ করত আর বাকি 500 জন কখনো নখই কামড়ায়নি। এই গবেষণার ফলাফলে দেখা গিয়েছে যারা নখ কামড়াতে পছন্দ করে তাদের IQ লেভেল অনেক বেশি। তবে আমরা কিন্তু এটা বলছি না যে এই অভ্যাস থাকলে তা করতেই থাকুন, তবে হয়তো এটি আপনার জিনিয়াস হওয়ার লক্ষণ হতে পারে। নাম্বার থ্রি, দ্রুত অ্যাকশন নেয়া। এই পৃথিবীতে আপনি তখনই সফল হবেন যখন শুধু আপনি মুখে বলবেন না, সাথে সাথে করেও দেখাবেন। জিনিয়াসরা এই জিনিসটা খুব ভালো করেই জানে, শুধু মুখে বললে হয় না, সঠিক সময়ে সঠিক কাজটা বাস্তবায়ন করেও দেখাতে হয়। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই জানে জীবনে কিভাবে সফল হতে হয়, কিন্তু বেশিরভাগ মানুষই তার বদ অভ্যাসকে পরিবর্তন করতে পারে না। কিন্তু একজন জিনিয়াস মানুষ খুব ভালো করেই জানে কোন সময়ে কোন পদক্ষেপ নিতে হবে। সামগ্রিকভাবে বলা যায় একজন জিনিয়াস ব্যক্তি একবার যা চিন্তা করে তা বাস্তবায়ন করার জন্য দ্রুত পদক্ষেপ নেয়। কোনো সাধারণ মানুষের মতো শুধু সফল হওয়ার গল্পই করে বেড়ায় না। মানে আমরা এটা বোঝাতে চেয়েছি যে নিজের কল্পনায় কিন্তু সবাই সফল, কিন্তু কানে হেডফোন লাগিয়ে সারাদিন গান শুনে আর মেসেঞ্জারে বন্ধুদেরকে বলা যে আপনি কতটা সফল হবেন তাতে কিন্তু কিছুই আসবে যাবে না। আপনাকে ফোকাসের সাথে কাজ করতে হবে। নাম্বার ফোর, হাল ছেড়ে না দেওয়া। আপনি এই বিষয়টি বোঝার জন্য ইলন মাস্ককেও নিতে পারেন, যাকে বিশ্বের সবচেয়ে ধনী ও প্রতিভাবান ব্যক্তি হিসাবে বিবেচনা করা হয়। যখন ইলন মাস্ক তার SpaceX কোম্পানি শুরু করে তখন তার প্রথম 3টি রকেটই ধ্বংস হয়ে যায়। তারপর ইলন মাস্ককে এক সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়েছিল, যখন পরপর আপনার 3টি রকেট ধ্বংস হয়ে যায় তখন আপনার হাল ছেড়ে দেওয়ার চিন্তা মাথায় আসেনি? একজন সাধারণ মানুষ হয়তো এখানে বলতো 3বার চেষ্টা করার পরও যখন কাজ হচ্ছে না তাহলে অযথা সময় নষ্ট করে কোনো লাভ নেই, তার চেয়ে বরং আমি অন্য কোনো কাজ করি। কিন্তু ইলন মাস্ক যা বলল তা শুনে হয়তো আপনার জিনিয়াস হওয়ার অনুপ্রেরণা জাগবে। তিনি বললেন, আমি অবশ্যই কোনোদিন হাল ছাড়বো না, যদি আমি মারা যাই তখন আমি হাল ছেড়ে দেব, অথবা আমার অবস্থা যদি এতটাই খারাপ হয়ে যায় যে আমি পঙ্গু হয়ে গিয়েছি তখন শুধু আমি হাল ছেড়ে দেব, এর আগে কখনোই আমি হাল ছাড়বো না। নাম্বার ফাইভ, মন এবং ব্রেনের ওপর নিয়ন্ত্রণ। আপনি নিশ্চয়ই এমন কিছু মানুষকে দেখেছেন যারা তাদের কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে তারা কোথাও যাওয়া খাওয়া পর্যন্ত বন্ধ করে দেয়। তবে এটি জিনিয়াস হওয়ার সবচেয়ে বড় লক্ষণ হতে পারে। যাই হোক, আপনারা হয়তো কেউ কেউ স্কুল বা কলেজে পড়েন, তাহলে আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনাদের মধ্যে প্রায় সকলেরই কোনো না কোনো ক্রাশ রয়েছে। একদিন হঠাৎ যদি আপনার ক্রাশ আপনাকে দেখা করার জন্য ডাকে, কিন্তু ঠিক ওই সময়ে আপনি গুরুত্বপূর্ণ কোনো কাজ করছেন, তাহলে আপনি কি করবেন?
আপনার ক্র্যাশের কাছে চলে যাবেন নাকি আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজটি সম্পন্ন করবেন। এখানে বেশিরভাগ মানুষই বলবে কাজ তো সারাদিনই চলে, কিন্তু আজকে ক্র্যাশ ফোন দিয়েছে, না গিয়ে থাকে কি করে। কিন্তু জিনিয়াসরা আবেগে না পড়ে তারা মন দিয়ে নয় বরং ব্রেন দিয়ে চিন্তা করে। এরকম কোনো সময় যদি কোনো জিনিয়াস ব্যক্তির কাছে আসে তাহলে সে অবশ্যই কাজকে চুজ করবে, কারণ সে খুব ভালোভাবেই জানে যে তার কাজ শেষ না হলে সে আরও বড় বিপদে পড়বে। তাই সে তার ক্রাশকে বলে তাদের দেখা করার সময়টা চেঞ্জ করে দিবে, এতে হয়তো কোনো পাহাড় ভেঙে পড়বে না, বরং সে যে কোনো সময় তার সাথে আবার দেখা করতে পারবে। সুতরাং জিনিয়াসদের মতো মনোভাব তৈরি করুন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ধন্যবাদ।